বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুক আইডিতে লগ ইন আছেন কিন্তু কোন পাসওয়ার্ডটি আপনি আপনার ফেসবুক আইডিতে ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি ভুলে গেছেন। যদি এই ধরনের প্রবলেম আপনার হয়ে থাকে কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করবেন সেটি দেখিয়ে দেবো ভিডিওতে। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা ফেসবুক পাসওয়ার্ড বের করার জন্য প্রথমে আমরা ওপেন করে নেব আমাদের ফোনে থাকা জিমেল অ্যাপ্লিকেশন। জিমেল অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে ওপেন করে নেব। জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দেখতে পাবো। তো জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করার পর আমাদের এখানে জিমেল অ্যাপ্লিকেশনের যে প্রোফাইল আইকন রয়েছে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমরা এখান থেকে ক্লিক করব ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে। ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখান থেকে কী করব, ডান দিয়ে একটু টান দিলেই এখানে দেখতে পারবো সিকিউরিটি। তো আমরা এখান থেকে ক্লিক করব সিকিউরিটি এই অপশনটিতে। সিকিউরিটি এই অপশনটিতে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবো, এখানে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবো পাসওয়ার্ড ম্যানেজার। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার একটা অপশন রয়েছে। এই পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইট। তো আমি যেহেতু ফেসবুক লাইট দিয়ে ফেসবুক ব্যবহার করে থাকি তো এখানে ফেসবুক লাইট আসছে। তো আমি এখান থেকে কী করবো, ফেসবুক লাইট এই অপশনটিতে ক্লিক করব। ফেসবুক লাইট এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে বলা হচ্ছে ইন্টার ইউর স্ক্রিন লক। তো আপনার ফোনে যে লকটা রয়েছে সেই লকটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। ইউজ প্যাটার্ন অথবা আপনার ফিঙ্গারটা দিলেই লকটা আনলক হয়ে যাবে। তো আমি ফিঙ্গারের মাধ্যমে লকটা আনলক করার সাথে সাথে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি যে নাম্বারটি দিয়ে ফেসবুক আইডি তৈরি করেছি সেই নাম্বারটি রয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছি সেই পাসওয়ার্ডটিও কিন্তু এখানে রয়েছে। তো আমি যদি এখানে এই চৌকের একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন চৌক, এই চৌকে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমি এই পাসওয়ার্ডটা দেখতে পারবো। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি না সেই জন্য আমি চৌকে ক্লিক করছি না। আর চৌকে যদি ক্লিক করি স্ক্রিনটা আপনারা ব্ল্যাক দেখতে পারবেন, যেহেতু এটা সিকিউরিটি একটা অপশন তার জন্য আপনারা স্ক্রিনটা ব্ল্যাক দেখতে পারবেন, আপনারা কিন্তু আমার পাসওয়ার্ডটা দেখতে পারবেন না। তো এইভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।